টাইটানিক দেখতে গিয়ে রহস্যময় মৃত্যু পৃথিবীর মানুষকে জানিয়ে দেয় মৃত্যু কার কখন কোথায় কেউ কিন্তু জানে না মৃত্যু এমন একটা জিনিস মৃত্যু যার কাছে আসবে আপনি যদি মজমুদ দুর্গেও আশ্রয় নেন কিন্তু মৃত্যু আপনাকে সময় মতো ছবল মারবে সময় মতো আপনাকে আক্রোশ করে ফেলবে তো প্রিয় ভাইয়েরা আমার আজকে এই টাইটানিক দেখতে যাওয়া মানুষরাও কিন্তু জানতো না যে তাদের মৃত্যুটা কত কাছে আমরা যদি গবেষণা করি তাহলে আমরা দেখব পৃথিবীতে প্রায় শত বছর আগে 1912 সালের দিকে ইংল্যান্ড থেকে তৎকালীন সময়ের সবচাইতে বড় জাহাজ যেটা নাম তারা দিয়েছিল না ডুবা জাহাজ এই জাহাজকে কেউ ডুবাতে পারবে না তারা অহংকার করে বেরোছিল অহংকার মানে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করা অহংকার শুধু আল্লাহ পাক দেখাতে পারবে তো প্রিয় ভাইরা আমার তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছিল এবং বলে বেড়াচ্ছিল ওই টাইটানিককে তৎকালীন সময়ের পৃথিবীর সবচাইতে সুন্দর পৃথিবীর সবচাইতে আলোক উজ্জ্বল এবং বৃহৎ ওই জাহাজ নিয়ে ইংল্যান্ড থেকে তারা 1912 সালে তারা রওনা করে অতঃপর তাদের গন্তব্য সেই দিন ছিল নিউ ইয়র্ক পর্যন্ত কিন্তু আটলান্টিকের সেই ভয়ঙ্কর এক জায়গায় এসে বরফের সাথে ধাক্কা লেগে ওই টাইটানিক কিন্তু দ্বিখণ্ডিত হয়ে পড়ে ওই টাইটানিকের ভিতরে পানি উঠতে শুরু করে প্রথম একতলা দুইতলা তিনতলা চারতলা এইভাবে পানি উঠতে শুরু করে একটা সময় কিন্তু ওই টাইটানিকটা দ্বিখণ্ডিত হয়ে একদম সমুদ্রের নিচে পড়ে যায় তো প্রিয় ভাইরা আমার আমরা গবেষণা করে দেখলাম আমরা গবেষণা করে দেখলাম যে আজও সেই টাইটানিক 12,500 ফিট নিচে এখনো পড়ে আছে আপনি অবাক হচ্ছেন হ্যাঁ বিজ্ঞানীরা যে গবেষণা করেছেন গবেষণা করে দেখলেন টাইটানিকের অবস্থা এমন অবস্থায় পড়ে আছে যেন এক সমুদ্র একটা মাটির উপর পড়ে আছে সাড়ে 12,000 ফিট গভীরে এখনো পড়ে আছে আমি বানিয়ে বলছি না এটা বিজ্ঞানীর গবেষণা আর আপনি যদি দেখেন ওই টাইটানিককে দেখার জন্য উশান গেট যুক্তরাষ্ট্রের একটা বেসরকারি সংস্থা উশান গেট যেটাকে সাবমেরিনকে পাঠিয়েছে তারা কয়েকদিন আগে এবং সেখানে ওই টাইটানিকটা দেখতে গিয়ে তাদের কিন্তু মৃত্যু হয়ে যায় তারা চেয়েছিল পৃথিবীর মানুষকে কিছু মেসেজ দিবে পৃথিবীর মানুষকে কিছু তত্ত্ব দিবে কি অবস্থা এই টাইটানিকের অবস্থা এখন কি অবস্থায় আছে কিন্তু তারা কিন্তু পৃথিবীতে আর এসে মেসেজ দেওয়ার সুযোগ পায় নাই মৃত্যু যখন আপনাকে ঘিরে লইবে তখন মৃত্যু থেকে আপনি বাঁচতে পারবেন না এই জন্য আমার ভাইয়েরা রব্বুল আলামিন কুরআনুল কারীমে বললেন আইনা মা তাকুনু ইউদরিককুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা ও গলামেরা শোনা শোনা মৃত্যু থেকে কেউ পলায়ন করলে মৃত্যু কিন্তু তাকে আসল জায়গায় ছবল মারবে তার সময় গণিয়ে এলে তাকে মৃত্যু এমন ভাবে আক্রোশ করবে সাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে আজ আমরা বুঝতে পারলাম মৃত্যু যার যখন লেখা থাকবে যেখানেই লেখা থাকবে তাকে কিন্তু সেখানেই মরতে হবে আজ আপনি তাকে দেখেন অবাক হয়ে যাবেন নিজের টাকা 2.5 কোটি টাকা খরচ করে কিন্তু সমুদ্রের নিচে মৃত্যুর জন্য নিজেই উপস্থিত হয়ে গিয়েছে